দেখো, আজ আমরা আলোচনা করব ক্লাইমেটিক অটার বাজেট নিয়ে। তো তো আমাদের সিবিসিএস সিলেবাসে ক্লাইমেটিক অটার বাজেট রয়েছে। তার আগে আমরা দেখে নিই ক্লাইমেটিক অটার বাজেট অ্যাকচুয়ালি কী। দেখো, ক্লাইমেটিক অটার বাজেট হলো কোনো একটা অঞ্চলে বা কোনো একটা স্থানে কতটা প্রেসিপিটেশন বা কতটা বৃষ্টিপাত হলো, বৃষ্টিপাতের ফলে জল উদ্বৃত্ত হলো না জলের ঘাটতি থাকলো, অর্থাৎ কতটা বৃষ্টিপাত হলো আর কতটা বাষ্পীমোচন হলো বা পোটেনশিয়াল ইভাবো ট্রান্সপিরেশান বা ট্রান্সপিরেশান হলো, তার ফলে ওই স্থানে জলের ঘাটতি থাকলো না জল উদ্বৃত্ত হলো, অর্থাৎ ওয়াটার সারপ্লাস হলো না ওয়াটার ডেফিসিট হলো, সেগুলো কিন্তু আমরা এই ক্লাইমেটিক ওয়াটার বাজেট থেকে জানতে পারি। এর ফলে কী হয়, কোনো একটা স্থানের জল ঘাটতি হলো না উদ্বৃত্ত হলো, এগুলো নির্ণয়ের মাধ্যমে আমরা কিন্তু সেখানকার ওয়াটার ব্যালেন্স সম্পর্কে জানতে পারি। ওয়াটার ব্যালেন্স জানলে কী হয়, যে সেই সময় আমরা যে সেখানে এগ্রিকালচার বা কৃষিকাজ করছি সেখানে কি আমাদের জলসেচের প্রয়োজন হবে না জলসেচ দেবো না, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা একটা সঠিক পুঙ্খানুপুঙ্খ ধারণা পাই। তো দেখো, আমাদের সিলেবাসে এর ক্যালকুলেশন কীভাবে করব আর এটা ড্রয়িং কীভাবে করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমাদের সিলেবাসে যে ক্লাইমেটিক অটার বাজেটটা আছে সেটা পেনম্যানের মডেলটাকে ফলো করা হয়েছে। তো দেখো, এক্সামে পরীক্ষাতে তোমাদের এরকম একটা ডাটা থাকবে, ডাটা তোমরা ভালো করে খেয়াল করো। এখানে অনেকগুলো বিষয় আছে, আমি এক্সামে বলে দিই তোমাদের এক্সামে কোন কোন বিষয়গুলো থাকবে। দেখো, এক্সামে তোমাদের মান্থ থাকবে, অবশ্যই তোমাদের মান্থ থাকবে। এক্সামে তোমাদের এই প্রেসিপিটেশান ইন সেন্টিমিটার এটা কিন্তু থাকবে, প্রেসিপিটেশান অর্থাৎ কতটা বৃষ্টিপাত হয়েছে। টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ইন ফারেনহাইট এটা থাকতে পারে না থাকতে পারে, এগুলো কোনো ড্রয়িং নেই বা ক্যালকুলেশান নেই, এগুলো মূলত ইন্টারপ্রিটেশনের জন্য। পিইটি পেট অর্থাৎ পোটেনশিয়াল ইভাবো ট্রান্সপিরেশান ইন ইঞ্চ, এটা ইঞ্চেও থাকতে পারে বা পোটেনশিয়াল ইভাবো ট্রান্সপিরেটর ইন সেন্টিমিটার, সেন্টিমিটারও থাকতে পারে, যেভাবে থাকবে সেভাবে তোমরা স্কেল ধরে ক্যালকুলেশান করবে। আর এই ওয়াটার ব্যালেন্স এটা কিন্তু তোমরা দেওয়া থাকতে পারে বা তোমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করে নিতে পারো ওয়াটার ব্যালেন্স কতটা, আর রিমার্ক তো তোমরা এই ওয়াটার ব্যালেন্স থেকে শিখে নেবে। তো দেখো, এইগুলো আমরা কীভাবে করব। তো এক্সামে তোমাদের মান্থ থাকবে, 12 মান্থ, 12 মাস থাকবে, তার সঙ্গে তোমার প্রেসিপিটেশান থাকবে, টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড, টেম্পারেচার ইন ফারেনহাইট এটা ক্যালকুলেশানেও লাগবে না ড্রয়িংও শেয়ারতে লাগবে না, এই জন্য এটা আমি বাদ দিয়ে দিলাম, এটা নিয়ে আমার আলোচনা করলাম না। আমি পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশান ইন সেন্টিমিটার এটা আমি বাদ দিয়ে দিলাম, আমি সেন্টিমিটারে করছি না, আমি ইঞ্চেরটা বাদ দিয়ে দিলাম, আমি ইঞ্চে করছি না, আমি সেন্টিমিটারে করব। তো পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেটর ইন পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশান ইন সেন্টিমিটার আমরা এর সাহায্যে এই ডাটা নিয়ে কাজ করব। ওয়াটার ব্যালেন্স আমরা কী করে নির্ণয় করছি, দেখো প্রথমে যদি জানুয়ারি মাস দেখি, জানুয়ারি মাসে প্রেসিপিটেশান অর্থাৎ বৃষ্টিপাত হয়নি, কিন্তু দেখো পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশান হয়ে গিয়েছে কতটা, পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশান হয়ে গেছে কিন্তু 9.63, অর্থাৎ বৃষ্টিপাত হয়নি কিন্তু এতটা জল বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে এই জলের এটা কি ঘাটতি হলো, তো ওয়াটার ব্যালেন্স ওই জন্য এখানে মাইনাস হয়ে গেছে, রিমার্কে আমরা ওই জন্য নেগেটিভ লিখেছি। দেখো ফেব্রুয়ারির ক্ষেত্রেও তাই, বৃষ্টিপাত হয়েছে কত, 4.74, কিন্তু এখানে আমরা দেখছি যে পোটেনশিয়াল ইভাপো ট্রান্সপিরেশান কত হয়ে গেছে, ইলেভেন, অর্থাৎ এখানেও কিন্তু, তাহলে যদি আমি 11.20 থেকে 4.74 মাইনাস করি তাহলে কিন্তু আমি -6.46 মানটা পেয়ে যাবো, এখানেও কিন্তু আমি নেগেটিভ পেয়ে যাবো। অর্থাৎ এইভাবে তোমরা প্রত্যেকটা জায়গাতে এভাবে তোমরা, আমরা যদি প্রেসিপিটেশান থেকে পিইটি ইন সেন্টিমিটার বিয়োগ করে দিই তাহলে যে মানটা আসবে যদি মাইনাসে আসবে তবে সেটা নেগেটিভ হয়ে যাবে, যদি পজিটিভে হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যাবে। দেখো এক্ষেত্রে জুলাই মাসে দেখো প্রেসিপিটেশান হয়েছে কত, 22.92 সেন্টিমিটার, কিন্তু সেক্ষেত্রে দেখো পোটেনশিয়াল ইভাবো ট্রান্সপিরেশান কত, পোটেনশিয়াল ইভাবো ট্রান্সপিরেশান মাত্র 14.43 সেন্টিমিটার। এই জন্য এখানে কিন্তু জল কী হয়েছে, জল বেশি হয়েছে, উদ্বৃত্ত হয়েছে, অর্থাৎ ওয়াটার কিন্তু এখানে সারপ্লাস, এইসব জায়গাতে কিন্তু ওয়াটার ডেফিসিট ছিল। তো এইভাবে কিন্তু আমরা এই ওয়াটার ব্যালেন্সটা করে নেব। এখন দেখো শুধুমাত্র এই ক্যালকুলেশনটা রয়েছে ওয়াটার বাজেটের ক্ষেত্রে, ক্লাইমেটিক ওয়াটার বাজেটের ক্ষেত্রে, ড্রয়িংয়ের ক্ষেত্রে কিন্তু আলাদা কোনো ক্যালকুলেশান নেই। ড্রয়িং আমাকে কী দেখে করতে হবে, মান্থ, প্রেসিপিটেশান আর পিইটি ইন সেন্টিমিটার অর্থাৎ
পোটেন্সিয়াল ইভাপোট্রান্সপিরেশন ইন সেন্টিমিটার, এই তিনটে জিনিসের পরে আমাকে ক্যালকুলেশান করতে হবে। তো যেহেতু আমরা আগে দেখে নিয়েছি এখানে 12 মান্থ আছে, ওই জন্য আমরা প্রথমে কী করব, প্রথমে আমাদেরকে কিন্তু এই 12 মান্থ আছে বলে আমাদেরকে কিন্তু প্রথমে স্কেলের সাহায্যে কিন্তু আমাদের নিচে 12 সেন্টিমিটার দাগ আমাদের নিয়ে নিতে হবে। তো দেখো আমরা এখানে স্কেলের সাহায্যে 12 সেন্টিমিটার নিয়ে নেবো। দেখো তোমরা একটু ভালো করে খেয়াল করো, আমি যেভাবে করি যেমনভাবে করলেও তোমাদের সুবিধা হবে। তো দেখো এখানে আমি হরাইজেন্টাল স্কেলে 12 সেন্টিমিটার নিয়ে নিলাম আর প্রত্যেকটা 1 সেন্টিমিটার পরপর রিমার্ক করে নিলাম এরকমভাবে। দেখো তো আমি এদিকে 12 সেন্টিমিটার নিয়েছি, এখান থেকে এরকম করে 12 সেন্টিমিটার নিয়েছি, প্রত্যেকটা 1 সেন্টিমিটার আমার রিমার্ক করে নিয়েছি, কারণ আমার এখানে 12 মান্থ রয়েছে, প্রত্যেকটা মাস আমি ঠিক এরকমভাবে লিখে দিলাম, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এর ঘরের মধ্যে লিখে দিলাম। দেখো এদিকে আমার 12 সেন্টিমিটার নেওয়া হলো, আমি কিন্তু এখান থেকে মান্থটা নিয়ে নিয়েছি। এরপর দেখো আমাকে দেখতে হবে প্রেসিপিটেশন ইন সেন্টিমিটার, প্রেসিপিটেশন হাইয়েস্ট কত রয়েছে। দেখো প্রেসিপিটেশন হাইয়েস্ট রয়েছে 38.32, তো 38.32 এটাকে যদি আমি রাউন্ড ফিগারে স্কেল নিই এবং এটাকে আমাকে এই হরাইজেন্টাল স্কেলে নিতে হবে, সরি এই ভার্টিক্যাল স্কেলে নিতে হবে, তাহলে আমাকে রাউন্ড ফিগারে 40 ধরে নিলাম। এবার 40 মানে আমি যদি 10 সেন্টিমিটার এখানে নিই এরকম করে, তো এরকম করে যদি আমি এখানে 10 সেন্টিমিটার নিয়ে নিই তাহলে 4×10=40, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 4, 1 সেমি ইকুইভ্যালেন্ট 4 প্রেসিপিটেশন নিলে কিন্তু আমি এখানে 40 সেন্টিমিটার পেয়ে গেলাম। এবার দেখো এবার তাহলে আমি প্রথমে প্রেসিপিটেশনের ডাটাটা আমি এখানে পুট করে দেখি। প্রথমে দেখো জানুয়ারিতে প্রেসিপিটেশন কত, 0। এখানে এই মানগুলো নেওয়ার সময় মনে রাখবে, তোমরা তো গ্রাফে করবে, আমি তোমাদের বোঝানোর জন্য সাদা কাগজে করেছি, গ্রাফে করলে মানগুলো যখন তোমরা জানুয়ারিতে মানটা নেবে, জানুয়ারিতে যে 1 সেন্টিমিটার সেই 1 সেন্টিমিটারের মিডিল অর্থাৎ 0.5, দেখো স্কেলে যেটা তোমাদের 0.5 হবে সেখানে কিন্তু মানটা তোমরা নেবে। তো স্কেলে দেখো এটা এখান থেকে এইটুকু 1 সেন্টিমিটারের মাঝখানে 0.5, এজন্য জানুয়ারিতে আমরা কিন্তু মিডিলে মানটা নিয়েছি। এখানে মানটা কেন হয়েছে, দেখো এখানে জানুয়ারিতে কিন্তু প্রেসিপিটেশন কত, জানুয়ারিতে প্রেসিপিটেশন 0, এই জন্য কিন্তু মানটা আমাদের এইখানে হয়ে গেছে। দেখো এর ক্ষেত্রে এবার ফেব্রুয়ারিতে দেখি, ফেব্রুয়ারিতে প্রেসিপিটেশন কত, 4.74, তো ফেব্রুয়ারিতে প্রেসিপিটেশন 4.74, তাহলে আমাদেরকে এটা এবার ক্যালকুলেশন করে বের করতে হবে। তো আমি তোমাদের আগেই বলে দিয়েছিলাম যে কোনো মান বের করতে গেলে স্কেল কত আছে সেটা তোমাদের দেখে নিতে হবে, অর্থাৎ এই স্কেলটা তোমাদের কত আছে সেটা তোমরা আগে দেখবে। কোন স্কেলটা, এই স্কেলটা, এই 1 সেন্টিমিটার সমান কত, তো 1 সেন্টিমিটার ইকুয়াল কত, 4, তাহলে আমি বের করবো কত, বের করবো ফেব্রুয়ারির প্রেসিপিটেশন, ফেব্রুয়ারির প্রেসিপিটেশন 4.74, একে ডিভাইডেড করে ভাগ করবো কি দিয়ে, ভাগ করবো আমি কি দিয়ে, ভাগ করবো কিন্তু আমার স্কেলের মান কত, যে 1 সেন্টিমিটার সমান 4 দিয়ে ভাগ করবো, তো 4 দিয়ে আমি ভাগ করলাম, 4 দিয়ে ভাগ করলাম আমার কত হলো 1.1, তো 1.1 এইভাবে কিন্তু তাহলে আমি কী করবো, আবার ফেব্রুয়ারির মিডিলে আসবো, যে ফেব্রুয়ারি মাস, আবার কিন্তু ফেব্রুয়ারির এই 1 সেন্টিমিটার মিডিলে মানে 0.5 নেবো, নিয়ে ফেব্রুয়ারির মিডিল থেকে কিন্তু দেখো আমি যে মানটা এখান থেকে তুলবো অবশ্যই কিন্তু ফেব্রুয়ারির মিডিল থেকে তুলবো। দেখো এখানে ফেব্রুয়ারি মিডিল থেকে নেবো কত, 1.1 হয়েছিল ফেব্রুয়ারি মিডিল থেকে মানটা নেবো, নিয়ে এরকম করে ছোটো করে একটা সার্কেল করে দেবো, দিয়ে একটা পয়েন্ট নিয়ে নেবো, নিয়ে এটাকে সার্কেল করে দিয়ে এরকমভাবে কিন্তু আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চের ক্ষেত্রে দেখো আবার মানটা এখানে নেমে এসছে কেন, মার্চের দেখো মার্চের প্রেসিপিটেশন 0 বলে মানটা এখানে নেমে এসছে, তো মার্চে আমি এখানে নেব এরকমভাবে নিয়ে মানগুলোকে, সব মানগুলো নেওয়া হয়ে গেলে এরকমভাবে দেখো যে মানগুলো আসবে সেটাকে আমরা কিন্তু হাতের সাহায্যে পেন দিয়ে এরকম করে অ্যাড করব, স্কেলে নয়, এরকম করে প্রত্যেকটা মান এরকম করে অ্যাড করে দেবো পেন দিয়ে, অ্যাড করে দিয়ে এরকমভাবে আমি অ্যাড করে দেবো। লাস্টে দেখো অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই তিনটেরই মান 0 বলে এই মানগুলো কিন্তু এখানে 0 হয়েছে। তো এইভাবে কিন্তু আমার তাহলে আমি কি এঁকে ফেললাম, প্রেসিপিটেশন এদিকে লিখে দেবো, প্রেসিপিটেশন ইন সেন্টিমিটার, তো প্রেসিপিটেশন এঁকে ফেললাম। এবার দেখো আমি বলেছিলাম কি আমার কাজে লাগবে মান্থ প্রেসিপিটেশন, মান্থ প্রেসিপিটেশন হয়ে গেছে, এবার আমাকে আরেকটা ড্রয়িং করতে হবে কি এইটা পিইটি পেট অর্থাৎ পোটেন্সিয়াল ইভাপোট্রান্সপিরেশন ইন সেন্টিমিটার। তো এর হাইয়েস্ট আমরা দেখে নেবো কত, এর হাইয়েস্ট তো দেখতে পাচ্ছি আমি এখানে, এর হাইয়েস্ট আছে 14 পয়েন্ট সামথিং, তো না এখানে 16 পয়েন্ট সামথিং হাইয়েস্ট রয়েছে। তো তাহলে আমি একে একটা সুইটেবল স্কেল ধরে নেবো, পোটেন্সিয়াল ইভাপোট্রান্সপিরেশনের স্কেলটা আমি কিন্তু এই দিকে ধরবো, সুইটেবল স্কেল ধরে নেবো, হাইয়েস্ট আমার 16 রয়েছে, আমি যদি 20 নিয়ে নিই তাহলে ধরো এখানেও আমি কিন্তু 1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট 4 নিলাম, তাহলে 4×5=20, আমি যদি এখানে 5 সেন্টিমিটার নিয়ে নিই তাহলে আমার মানটা চলে আসলো, তাহলে এখানে স্কেলের ডিভিশন এখানেও কিন্তু 1 সেন্টিমিটার ইকুইভ্যালেন্ট কিন্তু 4। এবার দেখো এবার আমি কী করবো, এবার যে পোটেন্সিয়াল ইভাপোট্রান্সপিরেশনের মানগুলোকে আমি কিন্তু এখানে ওখানে কিন্তু আমি
পুট করে দেবো। তো জানুয়ারিতে কত মান আছে? জানুয়ারিতে মান আছে 9.63। তো 9.63 এখানে স্কেল, তাই স্কেল 1 সেমি = 4। তো 9.63 কে আমি কী দিয়ে ভাগ করবো? 9.63 কে আবার একইভাবে 4 দিয়ে ভাগ করবো। তো 9.63 / 4 কত হলো দেখো? 2.4। তো জানুয়ারিতে মান কত হলো আমার? জানুয়ারিতে মান হলো 2.4। তাহলে এবার দেখো এই যে মান নিচ্ছে এটা কিন্তু পিইটি অর্থাৎ পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের মান। এখান থেকে আমি 2.4 উপরের দিকে তুলে দেবো। তো 2.4 এই দেখো একদম 2.4 এখানে উপরের দিকে তুলে দিলাম। দিয়ে এই পয়েন্টটাকে আমি সার্কেল করে ছোটো করে এরকম করে রিমার্ক করে রাখলাম। এরপরে দেখো এরপরে জানুয়ারির পরে আমি আবার একইভাবে ফেব্রুয়ারির মান নেব। এই মানটা ফেব্রুয়ারির মানটা নেব 1.20 নিয়ে আবার ওকে 4 দিয়ে ভাগ করে এখান থেকে ফেব্রুয়ারি থেকে তুলে দেবো এরকমভাবে। এরপরে মার্চের মান নেবো, সব মানগুলো এবার নিয়ে নেব। এটা কিন্তু সবগুলো নেব পিইটি বা পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন মান। মানগুলো নিয়ে এবার এটাকে আমরা পেন দিয়ে এরকমভাবে অ্যাড করে দেবো, এরকমভাবে পুরো অ্যাড করে দেবো। অ্যাড করার সময় মনে রাখবে যে তোমরা প্রেসিপিটেশনের মানটা কিন্তু দেখো তোমাদের হয়তো এখানে বোঝা যাচ্ছে না ভেরিয়েশনটা, প্রেসিপিটেশনের মানটা কিন্তু স্কাই ব্লু কালার দিয়ে অ্যাড করবে। কেমন? যেহেতু এটা প্রেসিপিটেশন বৃষ্টিপাত, আর এই পিইটির মান অর্থাৎ পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশনের মানটা কিন্তু অন্য যে কোনো কালার দিয়ে কালো কালার দিয়ে অ্যাড করতে পারো। এটা করার পরে দেখো এরকম একটা ডায়াগ্রাম আসবে। ডায়াগ্রামে তুমি এই দুটো মান অ্যাড করার পরে দেখো এখানে এই যে কার্ভটা এটা হলো প্রেসিপিটেশনের কার্ভ। দেখো এখানে প্রেসিপিটেশন এতটা হয়েছে কিন্তু এইখানে দেখো বাষ্পীভবন এতটা হয়ে গেছে, অর্থাৎ যতটা না বৃষ্টিপাত হয়েছে তার থেকে বেশি জল বাষ্পীভূত হয়ে গেছে। তাহলে এখানে কি? এখানে জলের ঘাটতি হবে, অর্থাৎ এই জন্য এই জোনটা আমি কিন্তু দেখিয়েছি কি জলের ঘাটতি হয়েছে। আবার দেখো এখানেও ঠিক তাই, দেখো বৃষ্টিপাত হয়নি, বৃষ্টিপাত নভেম্বর ডিসেম্বর অক্টোবরে কোনো বৃষ্টিপাত হয়নি, বা সেপ্টেম্বরে যা বৃষ্টিপাত হয়েছে তার থেকে জলের বাষ্পীভবন বেশি হয়েছে, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন বেশি হয়েছে, এখানেও তাহলে জলের ঘাটতি হয়েছে। অর্থাৎ এদিকে অক্টোবর, এদিকে সেপ্টেম্বরের কিছুটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় যদি আমরা কৃষিকাজ করি তাহলে আমাদের এই সময় জলসেচের প্রয়োজন হবে। আবার এদিকে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মের কিছুটা যদি আমরা কৃষিকাজ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে যেখানকার ডাটা আর কি এখানে কিন্তু জলসেচের প্রয়োজন হবে, কারণ বৃষ্টিপাতের থেকে বাষ্পীভবনের মাত্রা এই মাসগুলোতে বেশি। কিন্তু দেখো এখানে এসে দেখো জুন জুলাই অগস্ট সেপ্টেম্বর মের কিছুটা অংশ এখানে কিন্তু যতটা পরিমাণে ইভাপোট্রান্সপিরেশন হয়েছে অর্থাৎ বাষ্পীভবন হয়েছে তার থেকে কিন্তু বৃষ্টিপাত বেশি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু তাহলে এখানে কী হয়েছে? ওয়াটার দেখো সারপ্লাস হয়েছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু জল উদ্বৃত্ত হয়েছে, এই পোর্শনটা দেখো জল উদ্বৃত্ত হয়েছে, আর এখানে কিন্তু জলের ওয়াটার ডেফিসিট দেখতে পাচ্ছে অর্থাৎ জলের ঘাটতি রয়েছে। তো এটাই ছিল আজকের ক্লাইমেটিক ওয়াটার বাজেট। তোমরা এখানে একটা হেডিং দেবে এরকমভাবে ক্লাইমেটিক ওয়াটার বাজেট আফটার পেনম্যান। আমি আগেই বলেছি এটা আমরা পেনম্যানের মডেলটা ফলো করেছি। এখানে ইন্ডেক্স করবে, ইন্ডেক্সে প্রেসিপিটেশন দেখাবে, এরকম করে পিইটি দেবে, এখানে এরকম সিম্বল দেবে, এরকম সিম্বল দিয়ে এখানে লিখবে ওয়াটার সারপ্লাস, এরকম সিম্বল দিয়ে এখানে লিখবে ওয়াটার ডেফিসিট অর্থাৎ জলের এখানে উদ্বৃত্ত হয়েছে, এখানে ঘাটতি হয়েছে, এভাবে কিন্তু তোমরা কাজটা করবে। তো দেখো এটাই ছিল আজকে আমাদের সিলেবাসের ক্লাইমেটিক ওয়াটার বাজেট। তোমরা এরকমভাবেই করবে ক্লাইমেটিক ওয়াটার বাজেটে। এখানে যে ডাটাটা আছে এক্সামে এত ডাটা নাও থাকতে পারে, এক্সামে শুধুমাত্র মান্থ, প্রেসিপিটেশন আর পিইটি ইন সেন্টিমিটার, পোটেনশিয়াল ইভাপোট্রান্সপিরেশন ইন সেন্টিমিটার, এটা থাকলেই তোমরা ক্যালকুলেশন করতে পারবে। বাদবাকি মানগুলো হয়তো থাকবে না বা থাকলেও থাকতে পারে। আর জাস্ট তোমরা শুধু যদি ইন্টারপ্রিটেশন লিখতে হয় তাহলে ওয়াটার ব্যালেন্সের ক্যালকুলেশন করে নিতে পারো, আর নেগেটিভ হয়েছে না পজিটিভ হয়েছে সেটা এখানে লিখে দিতে পারো। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যদি বুঝতে কোথাও অসুবিধা থাকে তোমাকে কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।